কবিতার নাম আমাদের ক্ষমা করবেন পিতা, আমাদের ক্ষমা করবেন পিতা। এরকম স্মৃতিভ্রষ্ট যারা, তাদের স্থান নেই মানুষের সুশুভ অভিধানে। একদিন যে মানুষ তর্জনী তুলে আকাশের দিকে বলেছিলেন স্বাধীনতা, আমরা স্পষ্টত ভুলে গেছি তাকে। আমরা ভুলে গেছি লক্ষ জনতার সেই সুশোভিত সবুজ উদ্যান, হর্ষোৎফুল্ল ধ্বনি। আমরা ভুলে গেছি আমাদের জন্মগ্রহণের তাবৎ বৃত্তান্ত। আমরা ভুলে গেছি আমাদের রক্তাক্ত ভূগোল। আমরা ভুলে গেছি জ্যোৎস্নাপ্লুত নদীর বুকে পালতোলা নৌকো আর মাঝিদের ইতিহাস। আমাদের মনে আর পড়ে না কখনো এই গ্রহে আমাদের জন্ম কবে হয়েছিল, কারা আমাদের ভাই বোন, আত্মার আত্মীয়, কে আমাদের মা আর কে আমাদের জন্মদাতা পিতা। যদিও সর্ষে ফুলের উপর আজও বসে প্রজাপতি, যদিও প্রভাতের নিয়ম মাফিক সূর্যোদয় হয়, যদিও নিসর্গের চিত্রকলা দেখে মন্ত্রমুগ্ধ আমাদের কারো কারো দিন যায়, যদিও শিশুরা ছোটে আকাশের দিকে, যদিও আকাশ জুড়ে প্রগাঢ় মেঘের প্রহলিকা শুধু, প্রকৃত অর্থে আমরা তবু অন্ধ আজ। আমাদের চারপাশে বিকার ও বিকৃতি, আমাদের চারপাশ ঘিরে উদ্ভট উটের চিৎকার। অতএব আমাদের মনুষ্যত্ব নিয়ে পৃথিবী সন্দেহ করে, থুতু দেয়। আমাদের ঠোঁটে ও ঠোঁটের ভাষায় ক্রমাগত ছড়ে পড়ে মিথ্যাচার, আর আমাদের মেধা ও মগজ জুড়ে খেলা করে প্রাগৈতিহাসিক অন্ধকার। এমন দুর্ভাগা জাতি এই গ্রহে কখনো আসেনি, আমাদের ক্ষমা করবেন পিতা। কোন একটি বরের দিকে লক্ষ্যমুখী, বরের কণ্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে অতিরুণি। বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ। প্রিয় দর্শক মণ্ডলী, আমাদের অনুষ্ঠান এতক্ষণ দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। অনুষ্ঠান কেমন লাগলো আমাদের অবশ্যই ইমেল করে জানাবেন। আমাদের ইমেল অ্যাড্রেস mira.media@mac.com। আসছে অনুষ্ঠানে আবারও দেখা হবে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, আর আপনাদের সবার জন্য শুভকামনা। কোন একটি বরের দিকে লক্ষ্যমুখী, বরের কণ্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে অতিরুণি। বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ।